রাজনীতির ময়দানে পা রাখলো রচনা। তাহলে কি 12 বছরের দীর্ঘ পথ চলা শেষ? দিদি নাম্বার 1 ছেড়ে দিল তিনি? বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন। বলিউডের বিগ বস মানেই যেমন সালমান খান, ঠিক তেমনি বাংলায় দিদি নাম্বার মানেই দিদি নাম্বার 1-এর রচনা বন্দ্যোপাধ্যায়। আর দাদাগিরি মানে সৌরভ গাঙ্গুলি। তাকে ছাড়া যেন দিদি নাম্বার 1 অসম্পূর্ণ। দীর্ঘ 12 বছর ধরে অভিনেত্রী রচনা ব্যানার্জির হাত ধরেই সাফল্য পেয়েছে এই শো। বিকাল 5টা বাজতেই টিভি পর্দায় অভিনেত্রীকে দেখার জন্য অপেক্ষা করতে থাকেন অগণিত ভক্তরা। প্রতিযোগীদের সঙ্গে আড্ডায় খেলায় মেতে ওঠেন দিদি। তবে এবার অভিনেত্রী রাজনীতির মাঠে পা দিয়েছে। সম্প্রতি হুগলিতে প্রচারে ব্যস্ত অভিনেত্রী। তবে এখন গুঞ্জন উঠেছে দীর্ঘ 12 বছরের পথ চলা নাকি অভিনেত্রী শেষ করে দিবেন। এই খবর বেশে বেড়াতেই এবার মুখ করলেন দিদি নাম্বার 1-এর উপস্থাপিকা রচনা বন্দ্যোপাধ্যায়। বলেন, এই শোটা আমার রক্তের সাথে মিশে রয়েছে। আমি রাজনীতিতে পা রেখেছি ঠিকই, কিন্তু আমি এই শোতে নিয়মিত কাজ করব। এখন থেকে আমি রাতের দিকে শুটিং সারব। আমি দিদি নাম্বার 1-এই থাকছি। তো বন্ধুরা, তোমরা কেউ দুশ্চিন্তা করো না, রচনা দিদি নাম্বার 1 শোতেই থাকছে। তোমাদের এই খবরটি জেনে কার কার ভালো লাগলো কমেন্ট করে জানাও। ধন্যবাদ।